What's up guys, this is Riyad Mahmud and welcome to another vlog. This is my vlog 2. So aaj ke amra jacche hocche Sherpur Madhurila. Right now amra achi hocche Moyonsing, Moyonsing amader Hedurbari. So apnader sathe dekha hocche next shot e tar age ami porichoy kore dite chai amader sathe ajke jara jara achen. Ektu camera dao. Eta hocche amader cameraman. Hi dao. Bolo kichu. আচ্ছা ওর নাম হচ্ছে নাজবুল, এটা হচ্ছে আমাদের সেই আবু বকর ভাই। হোয়াটস আপ গাইস, আবু বকর হিয়ার নট ফেয়ার। আজ আমরা যাচ্ছি সবাই মিলে মধুটিলা, আপনাদের সকলের কাছে দোয়া পড়ছি। আরে এটা হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি আম্মার। হাই। আর এটা হচ্ছে আমাদের মোহাম্মদ ভাই। আমি কি বলবো, সালাম দেন একটা। ভাই রমিজ রানী, তো কিছু বলেন। আমার ভাই, আপনার দুই পাশে বিশাল সবুজ শ্যামল প্রকৃতি, কেমন ফিল? শীতকাল আসলে সেই হতো না? নতুন ধানের কালার আমার পাঞ্জাবির মতো না? তাই নাই ভাই। ঢাকা টু শেরপুরের বাস এত কম কে ভাই, আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছে, মানে একটা বাসও আসতেছে না। আর কোনো বাসের মালিক যদি দেখে থাকেন প্লিজ, ঢাকা টু শেরপুর একটা বাস না মানে একটু বেশি কইরা, বুঝছেন? অনেক মানুষের চাহিদা আছে ভাই। আমার মনে হইতেছে কি আমি মানে সোনার খন্ড পাইছি, বুঝছেন? বাস কামি Thank you.
গাইস শেষমেশ আমরা আমাদের সেই গন্তব্যস্থলে এসে বললাম। এই হচ্ছে সেই মধু জেলা ইকো পার্ক। তো আসেন আমরা ভিতরে একটু ঘুরে দেখি। গরমকালে নাকি অনেক ঠান্ডা লাগে, সেটা উল্টো হওয়ার কথা ছিল যে গরমকালে অনেক বেশি গরম লাগবে আর শীতকালে শীত লাগবে, এটা নাকি পুরো উল্টা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাবনে বানাতে জরি রাকিবুল ইসলাম আর পাবনা, আমি একটা কি আর এদিকে অনেক মানে শিল্পকর্ম আছে, এখানে শিল্পকর্ম আমরা কিছু স্মৃতি রেখে যাচ্ছি। বাংলাদেশে ঘোরা সব ছোট ছোট হাটি বাইরে দিস এটা মনে হচ্ছে তুর্কি সারে হাতি দেওয়া হাতি দিকে হাতি দেওয়া নেই আমি জীবন হাতি দিই হাতি আল্লাহ বাস্তবের হাতি এমন আল্লাহ হাতি চারটা পাও হাতি নাকি চারটা পাও ভাই। এই যে আমি একটা কথা বলি যে হাতি তাকে আসে না ওই যে উফ বুঝলাম না ওই মেয়েটার মতো হয়েছে না দেন দুঃখের বিষয় হচ্ছে এখানে একমাত্র আমি ঢুকতে পারবো কারণ আমি শিশু আর কেউ ঢুকতে পারবো না। তো আসেন অন্য জায়গায় ঘুরে আসেন। আমরা সবাই 18 প্লাস আমরা জীবনে মৎস্যকনা দেখি নাই। তো এটার প্রতিচ্ছবি আমরা এদিকে দেখতে পেলাম, ছবির একটু অশ্লীল থাকে অন্যদিকে নজর দেয় মানুষের। এই কি দেখলেন আপনি ভাই? আমি টাইগার। আমিও কি ভাই, আমার মনে হয় কি ওরা মানে নিচের দিকে মাটি কাটছে উল্টা যাতে এটা পাহাড় পাহাড় মনে হয়। আমরা কুটটু কুটলাম কারণ এত নিচে। ওই যে গরু দেওয়া যায়, গরু গরু ঘাস খায় হাম দেখবেন ভাই কে পিস থাকা সবার আগে এটা দেখেন জিয়াদ কি কি হইলো না কিছু হয় নাই আমি তো নামতে চেষ্টা করি নাই। Thank you.
লাইফ প্যারাহীন যদিও 18 দিন পর পরীক্ষা মাত্র লাইফ প্যারাহীন ভাই প্যারাহীন তোমাকে আদর করতেছি আমরা আসেন ভাই আসেন গরু মালিক ভাই গরু মালিক দেখলে ভাই উপরে লোক আছে ভাই এন্ড একটা অবাক লাগলে কিছু বলার নাই করারও নাই আমাদের উঠতে হবে এবং নামতে হবে এটা আমাদের কথা আসেন আমরা ওই দিকে যাই घोड़ार पीठ उठे जा চায়না একটা ব্রিজ আছে না দেখেন সেম মানে রাস্তাগুলো করতে পুরা ফিল লাইক সো অ্যামেজিং উঠতে যদি একটু কষ্ট হয়েছে বাট প্রকৃতি উপভোগ করার চেষ্টা করেন চায়না গাইস ইটস লাইক চায়না রিয়েল চায়না চায়না থেকে সুন্দর আমাদের দেশ দেখতে দেখতে আমাদের ব্লগ শেষ হয়ে যাচ্ছে আপনাদেরকে যাওয়ার আগে দুইটা সাজেশন দিয়ে দিতে চাই সেটা হচ্ছে আপনারা এখানে যদি আসেন তাহলে অফকোর্স শীতকালে আসার চেষ্টা করবেন কারণ গরমকালে এখানে আসলে আপনাদের মানে যে মজাটা শীতকালে পাবেন সে মজাটা একদম গরমকালে পাবেন না আর পুরো জায়গাটা ঘুরে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই জায়গাটা আসলে খুব নিরাপদ মানে এখানে আপনার মানে বিশাল বিস্তৃত জায়গা নিয়ে জঙ্গল পাহাড় গাছগাছালি কিন্তু এখানে জায়গাটা আসলে অনেক নিরাপদ কোনো মানে ডাকাত সিনটাইকার এগুলোর কোনো মানে আবির্ভাব নেই এখানে নেই সো আপনারা আসতে পারেন একা একা আসতে পারেন কাপল আসতে পারেন ফ্যামিলি সহ আসতে পারেন এটাই বলবো আর আসলে বাংলাদেশ আমাদের জীবনটা অনেক ছোট সো এই ছোট জীবনটাকে একটু উপভোগ করেন একটু জায়গা জায়গায় ঘুরেন বাংলাদেশকে একটু রিপ্রেজেন্ট করেন বিদেশে তো অনেকগুলো কিন্তু বাংলাদেশকে একটু রিপ্রেজেন্ট করেন সো এটাই বলার ছিল আর ব্লগ শেষে আমি আমাদের যারা একসাথে আসছি সবার একটু ওপিনিয়ন জিজ্ঞেস করবো যে কার কেমন লাগলো সো আমার সবচেয়ে বেশি সাহায্য করছে যে আমার ভাই আপনার কেমন লাগছে বলেন পুরো ট্যুরটা ভালো ছিল সব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তো যদি একটু কষ্ট হয়েছে গরমের কারণে পারতে গেলে আপনার না এমনি সব কিছু তো যা ব্লগে দেখা গেল সব তো ভালো ছিল এই সব কিছু পরিস্থিতি মিলে অ্যামেজিং আমাদের মোহাম্মদ ভাই সাধারণত মানে ট্যুর ট্যুর করেন ট্রাভেলিং করে না তো এটা তার ফার্স্ট যার দ্বারা অনুপ্রাণিত হয়ে যার সাহায্য নিয়ে এখানে আসছি তাকে একটু দেখাতে চাই বলেন আপনার কেমন লাগলো আমাদেরকে ঘুরাইলেন দিদিন অনেক কষ্ট করছে অনেক কষ্ট করছে আমার জন্য ওনার আম্মু বিশেষ করে আমি ওনার আন্টিকে অনেক থ্যাংকস দিতে চাই অনেক কষ্ট করছে আমাদের জন্য আপনার কেমন লাগলো বলেন মূলত আমি খুবই হ্যাপি যে আমার ফ্রেন্ড আমাদের সাথে এখানে ঘুরতে আসছে আসলে আমি দেখানো যে একটা জায়গা পাইছি একটা প্লেস পাইছি যে আমাদের দেশে অনেক কিছু আছে ওরা তো আসলে খুব একটা মানে ভালো বলতো না কিন্তু এখন ভালো বলতে বাধ্য হয়েছে আর কি তো আমি জন্য খুব খুশি যে আমার ফ্রেন্ডরা দেখলো মজা পাইলো আমরা আচ্ছা ঠিক আছে সেটাই তো গাইস আজকে ব্লগ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই